والسلام على رسول الله وعلى وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم दोस्तों भाई और बहनों आप सब कैसे हैं इंशाल्लाह उम्मीद है कि खैरियत से होंगे आज मैं बहुत वेरी इम्पॉटेंट मैसेज देने वाला हूँ और वो मोबाइल की टॉपिक से तो क्योंकि मैं अल्हम्दुलिल्लाह इंडियन बंगाली हूँ तो पहले अपना लैंग्वेज में थोड़ा बताऊँगी बताऊँगा और बाद में फिर इंशाल्लाह हिंदी और उर्दू में इंशाल्लाह कोशिश करूँगा और चाहे हम लोगों का वीडियो थोड़ा बड़ा हो इसलिए माफ़ी चाहते हैं माजा चाहते हैं इनशाला वीडियो को शुरू करते हैं असलकुम वहम्तुल्ला बंधुरा आज के एक खूब गुरुत्वपूर्ण और इम्पोर्टेंट वीडियो तैरी कर যেটা আমার ইউটিউব চ্যানেলে আপলোড করবো ইনশাআল্লাহ ইনশাল্লাহাজিজ আর তার আগে দু একটা কথা বলে আমরা যে সমস্ত ভিডিও তৈরি করি বা বানাই বা ইউটিউবে আপলোড দিই তাতে আমাদের কোনো যায় আসে না পয়সার ক্ষেত্রে আমরা নিয়ত করেছি ইনশাআল্লাহুলাজিজ সৎখায় জারিয়া আপনি যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন বা শেয়ার করেন বা কিছু জানার জন্যে কমেন্ট করেন বা পছন্দ হলে লাইক করেন তো আল্লাহ জাজায় খায়ের দে ইনশাআল্লাহ তো কথাটা হচ্ছে আজকে আমি লাইভ প্রুফ করে দেখাবো কি করে ইমো হ্যাকিং করে পয়সা নেওয়া যায় এটা ঠিক গতকালকেরই ঘটনা আপনারা আমার মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন টাইম আর ডেটও দেখতে পাচ্ছেন তার মানে গতকালকের ঘটনা এটা আশা করি বুঝতে পারছেন ভিডিও যদি একটু বড়ো হয় তো ক্ষমা চাইছি কিন্তু এভাবে ভিডিও আমরা কোনো দিন বানাইনি আর সমস্যা তো মানুষের শেষ হয় না করোনার দ্বিতীয় সেকেন্ড ওয়েব যেটা বলছে করোনার সেটা চলছে আপনারা যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর হাজার হাজার কোটি কোটি সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আর যারা অসুস্থতায় আছেন তাদের জন্য আমরা আমাদের টিম আল্লাহর কাছে সাহায্য চাই প্রার্থনা করছি দোয়া করছি যেন সুস্থতা দান করে আর যারা সুস্থ আছেন আলহামদুলিল্লাহ কিন্তু কোনো না কোনো অসুখ বা সমস্যায় নিমজ্জিত হয়ে আছেন বা আছেন তাদের জন্য আমরা দোয়া করছি আল্লাহ যেন তাদেরকে ঠিক করে দেন আমরা হয়তো আমাদের বাংলা ভাষায় কিছু বলতে যদি ভাষাতে কোনো সমস্যা হয় আপনারা ছোট ভাই মনে করে ছেলে মনে করে দোষ বন্ধু মনে করে ক্ষমা করবেন আমরা আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো ঘটনা যেহেতু গতকালকের তাই আমরা এখানে বলতে চাইছি বা দেখাবো ইনশাআল্লাহুল্লাহ চলুন আমরা প্রথমে ইমোতে ওতে যাই মাতল আই এমওতে এই যে আই এম ও এটা হলো একটা সোটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম যার থেকে আপনারা দূর ও দূরান্ত থেকে এ আই এম ওর জানি না ফুল ফর্ম কী আমরা দেখিনি আই এম ফুল ফর্ম কী আগে আমরা গুগল ক্রমে গেলাম সার্চ করব আই ও ফুল ফর্ম লিখব ফুল ফর্ম তো দেখুন বন্ধুরা আইএমের ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ম্যারিটাইম অর্গানাইজেশন আই এমও স্ট্যান্ডস ফর ইন মাই অপিনিয়ন ইট ইজ ওয়ান অফ দ্য কমনলি ইউজড ইন্টারনেট স্ল্যাংস বাই ইউজার্স ডিউরিং অনলাইন চ্যাটিং অ্যান্ড ইন ইমেলস অ্যান্ড টেক্সট মেসেজ তো এ হয়ে গেল আপনাদের আমরা গুগল ক্রোম থেকে দেখালাম যে ইমো ওটা কী বোঝা গেলো ইনশাল্লাহ ইমোটা হচ্ছে যেটা একটা কোম্পানি যেটা অরগানাইজার অরগানাইজ করেছে আর এটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে আছে আর এটা থেকে কি হয় এটা থেকে হয় ইন্টারনেটের মাধ্যমে মতলব ইন্টারনেট দিয়ে ইন্টারনেট চালু রেখে অন করে আপনারা এর দ্বারা বিভিন্ন ধরনের চ্যাটিং করতে পারবেন আপনারা তো সবাই বুঝেন এখন চ্যাটিং মানে কি মেসেজেস করতে পারেন মতলব ভয়েস মেসেজ করতে পারেন ভিডিও কলিং করতে পারেন ফটো পাঠাতে পারেন আপনারা রিসিভও করতে পারেন আর টেক্সট মেসেজও পারেন করতে তো এই হলো আইএমও তো আমাদের দেখার উদ্দেশ্যটা হলো আইএমতি নিয়ে যাওয়ার উদ্দেশ্যটা হলো যে এখন আমরা ইমো খুলবো আইএমও খুলব চলুন আইএমও খুলে দেখাই তো ইয়ে দেখুন বন্ধুরা এই হলো আমাদের আইএমও তো এই ইমো বা আইএমও যেটা আপনারা ভাষায় বুঝেন ভালো এখানে চ্যাটিংয়ে এটা হলো চ্যাটিং আছে এখন আমি তারপরে আছে কি দেখাচ্ছে স্টার্টে রুম তারপরে এই যে দেখাচ্ছে এখানে অনলাইন ভয়েস রুম এই সমস্ত কিছু দেখাচ্ছে তারপরে এখানে আপনার যে সমস্ত নাম্বারগুলো সেভ হয়ে আছে সেগুলো তো আমরা এখন কথা আছি চেটিংয়ে সাধারণত ইমো খুলতে গেলে এভাবে দেখাই তো আমরা আগে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা যেটা দেখাতে যাচ্ছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের বন্ধু দোস্ত বাংলাদেশি বাঙালি আর আমরা হচ্ছে আলহামদুলিল্লাহ প্রাউড টু বি ইন্ডিয়ান ব্যাঙ্গালি তো নাম হচ্ছে তার ফাইস সাল আর বাংলাদেশের জন্য আমরা সংক্ষেপে বিডি লিখে রেখেছি তো ফাইসাল হচ্ছে তার নাম জানি না তার আসল নাম কি আমি হাইট করছি তার আসল নামটা তার অবশ্য ফটোটা আপনারা দেখে হয়তো কেউ কেউ আমাদের যারা বন্ধু আছেন আর বিশেষ করে অনলাইনে মানে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে হোক মেসেঞ্জারে হোক টুইটারে হোক এটসেট্রা প্ল্যাটফর্মে চেনেন জানেন আর কি তো আসল যেটা ঘটনা আর কি আমাদের ভিডিও অনেক বড় হচ্ছে আসল যেটা ঘটনা আমি সেটা সেটা ঘটনাতে আপনাদেরকে জানতে চাচ্ছি সেটা ঘটনা হচ্ছে গতকালকে গতকালকে আমরা যেহেতু প্রবাসী যেটা ভাষায় আপনারা বুঝেন ভালো বিদেশে প্রবাসী মানে পরের দেশে আমরা যারা পরের দেশে বাইরের দেশে নিজ দেশ থেকে অন্য দেশে গিয়ে সংসার চালানোর জন্য হোক বা রোজগারের জন্যে হোক বা বাবা মাকে দেখার জন্য হোক বা উপার্জন করার অর্থে হোক বা হালাল রুজির উপার্জন করার অর্থে হোক যাই যেভাবে নিয়োগ করে পয়সা রোজগার করে সেখানে গিয়ে তো আমরা সেই রকম একটা জায়গায় আলহামদুলিল্লাহ ভালো জায়গায় আছি আল্লাহর অনেক শুক্রিয়া আলহামদুলিল্লাহ এই করোনার সময়তেও আমরা আল্লাহর অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি তার জন্যে আমরা ভিডিওটা বানা ভিডিওটা বানাতে পেরেছি তো সমস্যাটা আমরা বলতে যাচ্ছি এখন সমস্যাটা হচ্ছে এই যে ফাইসাল বিডি লেখা আছে এটাতে আমরা এখন যাবো যাওয়ার পরে আপনারা একটা এইভাবে একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন আপনাদের ডিসপ্লেতে আমাদের ডিসপ্লেতে আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা একটু উপরে যাই স্ক্রোল আপ করে একটু উপরে গিয়ে আমরা দেখতে পাই আসল ঘটনাটা কি এই হলো আসল ঘটনা আপনারা দেখতে পাচ্ছেন তো আমরা এখানে বলতে চাইছি হ্যাঁ আমার ফটো আছে এখানে আর যে ফাইসাল বিডি লেখা আছে তারও ফটো আছে এখানে এ হলো ইমো আপনারা দেখতে পাচ্ছেন উনিশ এপ্রিলের কথা হয়েছে তার আগে আমাদের সঙ্গে আর আমাদের বন্ধুটির কথা হয়নি আমাদের ভিডিও দশ মিনিট ওভারটেক করলো এতগুলো কথা বলার জন্য ক্ষমা চাইছি তো আমাকে সতেরো এপ্রিলের সতেরো এপ্রিলের কথা পরে কথা হওয়ার পরে হঠাৎ করে তিরিশ এপ্রিলে আমাদের সঙ্গে তার কথা হচ্ছে কী হচ্ছে বিকাশে রেট কত চলে ফিরোজ তো আলহামদুলিল্লাহ আমার নাম যেই হোক না কেন ফিরোজ আমার বাবা নাম দেখেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার বাবাকে শান্তি সুখ দয়া রহমত ও অসুখ বিসুখ থেকে বালা মাসিপর থেকে দূরে রাখুক আল্লাহ মোমিন আপনারা আল্লাহ মোমিন বলবেন তো আমি জানি না আমার নামটা ফিরোজ কেন রেখেছে কিন্তু ফিরোজ আমার নাম যেটা আমাকে পছন্দ না কিন্তু ফিরোজ যে নামের অর্থ সেটা খুবই গুরুত্বপূর্ণ তো সেটা একটা আলাদা প্রবলেম ইস্যু আলাদা তো আমি যেটা জানাতে চাইছি বলতে চাইছি দেখাতে চাইছি আমাদের ভিউয়ার্সদের আলহামদুলিল্লাহ আমরা বলি না সাবস্ক্রাইব করো করুন কিন্তু এখন মনে হচ্ছে যে আমরা তো পয়সার জন্য করি না আলহামদুলিল্লাহ এটা আপনি আমি না বুঝি কিন্তু আল্লাহ আর আমার নিয়ত আমাদের নিয়ত ইনশাল্লাহ করেছি যেটা আল্লাহ জানে ভালো তো আমাকে বলছে তিরিশ তারিখে আটটা তেতাল্লিশ মিনিটে বিকাশে রেট কত চলে ফিরোজ আমাকে তারপরে ফোন করে আমি ফোন করেছি ফোন করার পরে আমাকে ফোন করেছে আমি ফোন রিসিভ করেছি কথা কিছু বলে না তো তখন আমি কি বলছি শোনো ভাই আমি জানি না তো এই হলো আমার ভয়েস মেসেজ মানে ও তেতাল্লিশে করেছে আর আমি তিরিশে করছি পঁয়তাল্লিশে করছি তো আমি তাকে জিজ্ঞেস করছি হ্যাঁ ফয়সাল ভাই কি অবস্থা ভালো আছো তো তোমার যে বালদিয়ার মানে মিউনিসিপ্যালিটি যেটা আমাদেরকে বলি হয়তো অনেকে কেউ বুঝতে পারবেন না কিন্তু যারা হয়তো বাইরে বিদেশে কাজ করে বিশেষ করে সৌদি আরবে তারা বুঝতে পারবেন ইনশাল্লাহ তো তার পরীক্ষার সময় আমি কিছু জিজ্ঞেস করছিলাম তারপরে আমাকে ম্যাসেজ করে সাতচল্লিশে আমার কিছু টাকা বিকাশে পাঠাতে পারবে তখন আমি কী বললাম নো তখন ফায়সাল কী বলল ওকে তো আসলে কিন্তু এটা ফায়সাল ভাই বা আমি যেটা দোস্ত বন্ধু সে ফায়সাল না সে অন্য কোনো ফয়সাল তার যে আইএমওটা সেটা হ্যাকিং করে নিয়েছে তো হ্যাকিং করেছে কিভাবে সেটা একটা আলাদা ইস্যু আর আমাদেরকে যেটা মানে বলছে সেটা আমরা তুলে ধরছি আপনাদের শ্রোতাদের যারা আমাদের ভিওয়ার্স যারা আমাদের চ্যানেল দেখেন আলহামদুলিল্লাহ পৃথিবীর সারা মানুষ যে যেখান থেকে আমাদের চ্যানেলকে দেখেন সেখান থেকে আমরা মানে বলতে চাইছি যে ঘটনাটা আপনারা যেন এই ধরনের প্রতারণা বা হ্যাকিং যেটা এক প্রকারের চুরি বলে আর যেটা ইসলামে বোঝো না বিলকুল পুরোপুরি হারাম আপনি সে যেইভাবে উপায়ে উপায়ে যেভাবে পয়সা উপার্জন করুন না কেন এই পয়সা মানে এই ধরনের উপার্জন অবশ্যই অবশ্যই হারাম তো তারপরে আমাকে মেসেজ করেছি আমি আমি কি মেসেজ করছি এটা একটু শুনিয়ে দিই এখানে তো আমি বলছি যে যেহেতু আমাদের বন্ধু তো আমি বলছি যে আমরা যে যে এরিয়াতে কাজ করি তার সামনে কি বলেন তো দোকান আছে আরবিতে বাকালা বলে তো সেখানে গিয়ে তুমি তোমার প্রয়োজনটা মেটাতে পারবো মানে পয়সাটা বা যেটা রেট চলছে বিকাশের আমরা বিকাশ সম্বন্ধে ইন্ডিয়ান মানুষ ততটা জানি না কিন্তু আমরা এইটুকু জানি বিকাশ হলো একটা অনলাইন ট্রানজ্যাকশন প্ল্যাটফর্ম সম্ভবত ইন্ডিয়াতে যেরকম ওয়েস্টার্ন ইউনিয়ন আছে সম্ভবত হতে পারে আমরা যেহেতু বাংলাদেশি না তাই আমরা বাংলাদেশের বিকাশ সম্বন্ধে অতটা মাথা ঘামাই না তো তারপরে কি বলছে তুমি এক কাজ করো আমি একটা নাম্বার দিচ্ছি তুমি পাঁচ হাজার টাকা ওর কাছে থেকে পাঠাই দাও তার মানে দোকানে যেতে বলছে আমাকে আর পাঁচ হাজার টাকা নাম্বারে পাঁচ হাজার টাকা একটা নাম্বার দিবে সেই পাঁচ হাজার টাকা ওই নাম্বারে লাগাতে বলছে আমি একটু পরে দিয়ে দিচ্ছি তারপরে বলছে ওকে তখন আমি কি বলছি শুনুন হ্যাঁ ফাইসাল ভাই আমি এখন মার্কেটে আসলাম আমি কাজ করব তাহলে যা খারাপ হয়ে গেছে ওই মাল লাগাতে হবে কাজটা আছে আমার তুমি অন্য কাউকে বলো হ্যাঁ মালিশ এখন যাওয়া যাবে তাহলে খারাপ হয়ে গেছে আমার তো এই হলো আমি বললাম আমরা মার্কেটে কাজ করি আলহামদুলিল্লাহ তো এই হলো ফটো তার যে আমার তালে যা খারাপ হয়ে আছে ভাই খুবই এমার্জেন্সি তারপরে একটু দেখো আমি একটু পরেই দিতাছি সমস্যা নেই এই দিতাছি ভাষাটা বাংলাদেশি ইন্ডিয়াতে এইভাবে কেউ বাংলা ভাষা অবশ্যই লেখে না ইনশাআল্লাহ তবে যারা বাংলাদেশি ইন্ডিয়াতে এসছে সে আজ আসুক দুই বছর আগে আসুক পাঁচ বছর আগে আসুক বা বিশ বছর আগে আসুক তারাও কিছুটা কিছুটা এর ভাবভাব আছে আর আমাদের যে ইন্ডিয়ার ভিতরে পশ্চিমবঙ্গ যেটা ওয়েস্ট বেঙ্গাল এর মধ্যে বাংলাদেশি অমুসলিম যেটা আমরা শুদ্ধ বাংলা ভাষায় বলি অনেক এসছে আমার চোখের দেখা অনেক গ্রাম বসেছে ঠিক আছে কিনা আমি এরিয়া বলছি না অনেক এসেছে অনেক আলহামদুলিল্লাহ আর এই যে সি এনআরসি সব লোহা লসুন এই সব করছে এগুলো একদম ঠিক না এই বিষয়ে আমরা হয়তো পরে ভিডিও বানিয়ে বলবো তারপরে আমাকে ফোন করে তারপর কি বলে কথা আসে না তো আমি তারপরে মেসেজ করি যে আমি ভাই পারবো না মালিশ মালিশ আরও এটা ওঠা মানে মালিশ মালিশ আবার এখানে আরবি ভাষা সরি দুঃখিত আমি পারছি না যেতে আমার আমাকে ফোন করে তখন আমাকে বলছে একটা কার্ড পাঠাইয়ে দাও তার মানে আমারও লিস্টে দেখেছে উপরে এই যে দেখেন আপনারা যে আমার একটা পাস পাঠিয়েছি অবশ্যই এটা শেষ হয়ে গেছে আপনারা আলহামদুলিল্লাহ চেক করতে পারেন অসুবিধা নাই সমস্যা নাই তো কি বলে যে আমাকে চেক করেছে যে তাহলে একটা কার্ড পাঠিয়ে দাও বিশ টাকার তো আলহামদুলিল্লাহ আমরা কাজের সাথে সাথে এই সৌদি সরকারের অনেক সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যে আমরা যাবৎ কাছাকাছি তিন বছর এগারো ঘন্টা এগ্রিমেন্ট করে এসেছি যেহেতু আমরা করে এসেছি তাই আমরা এগারো ঘন্টা কাজ এগারো ঘন্টা কাজ করেছি এগারো ঘন্টা কাজ করেছি আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ এই সৌদি সরকারের অশেখ অশেখ অশেষ অশেষ ধন্যবাদ আল্লাহ শুক্রিয়া আল্লাহ তাদের পরিবারকে সকলে শান্তিতে রাখুক যে নয় ঘন্টা করেছে তো আমরা আলহামদুলিল্লাহ গত দুই মাস থেকে আপনারা জানেন সম্ভবত যে আমরা দুই ঘন্টা করে কমে কাজ করছিলাম মার্চ এপ্রিল এপ্রিলের কত তেরো তারিখ থেকে আবার রজায় স্টার্ট হয় আলহামদুলিল্লাহ আমরা যে কোম্পানিতে কাজ করছি আপনারা হয়তো শুনতে পেয়েছেন উপরে একটু বিন্দাউথ তো এটা আমরা বলছি সিকিউরিটির জন্যে কিন্তু আপনারা আবার এই বিন্দাউথকে নিয়ে আবার পিছনে পড়ে যাবেন না আমাদের ইনশাআল্লাহ আপনারা এটা করবেন না তো আলহামদুলিল্লাহ এই কোম্পানির সমস্ত ওয়ার্কার সমস্ত এচ সমস্ত বড়ো সিও যারা এই প্ল্যাটফর্মে পুরো এক কথায় এই কোম্পানির ফ্যামিলি যা সমস্ত কাজ করে তাদেরকে আল্লাহ সবকালে সুস্থতা রাখুন আর আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত যে আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে মোটামুটি থাকছি তো তখন মানে আমার বলার কথাটার অর্থ হলো আমাদের ভিডিও অনেক আঠারো মিনিটের উপর হয়ে গেল যে আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো মার্কেটে কাজ করি তো কাজ করার সাথে সাথে আমি আমার একটা ছোটো মোটো যা বলে আর কি দুই পয়সা রোজগারের জন্য হালাল রোজগারের জন্যে ডলারের ব্যবসা করি তো আমার আরও ব্যবসা আছে আলহামদুলিল্লাহ যেটা হালাল আর কি আর আমরা সবসময় দোয়া পড়ি আল্লাহমুখ ফি নিবে হালালি কানহারামিকলিকা হে আল্লাহ তুমি আমাদেরকে ওই জায়গায় পৌঁছে দাও যে জায়গায় তুমি আমাদের জন্যে হালাল রুজি রেখেছ ঠিক আছে কি না তো এই হলো কথা তো আমি তারপরেও একটা ওকে কার্ড পাঠিয়ে দিই তো কার্ড পাঠিয়েছি আমি কখন এখানে দেখুন তিরিশ এপ্রিল সতেরোটা ছাব্বিশের পরে তো তারপরে আমি কার্ড পাঠার পরে আমি মেসেজ করেছি ওকেও বলেছি যে ঠিক আছে পেয়ে গেছো কি না সেই বলা তারপরে কথা হলো যে আমাকে তার ডিউটি শেষের পরে আমার বাসাতে যেটা আপনারা ভালো বুঝেন আর কি রুমে আমরা যেখানে থাকি সেখানে এসে আমাকে জিজ্ঞেস করে যে কি ব্যাপার আমি চেয়েছিলাম তোমার কাছে একটা ডলার তো তুমি দাওনি কেন বলছি আমি আমি তো তোমাকে দিয়ে দিচ্ছি তখন আমাকে বলছে আসল ঘটনাটা এখন শুরু হচ্ছে আর কি যে আমাকে বলছে না আমার এই হ্যাকিং হয়ে গেছে তো আমি কিছু বুঝতে পারছি না কি করব এই রমজানের দিন আর আমাদের দেশ বাংলাদেশ সোনার দেশ সোনার বাংলা আর তার ভিতরেও আবার কি বলে এরকম কাজ করে তো এটা ঠিক হয়নি তো যাই হোক তখন আমি বললাম ভাই তুমি তাহলে এতগুলো মেসেজ যে করেছো আমাকে এই যে এতগুলো মেসেজ করেছো এইগুলো তাহলে তুমি করিনি তখন বলছে না আমি কিছু জানি না তো আর ভিডিওটা একদিন পরের বানার অর্থটা হচ্ছে আমরা যাচাই করলাম যেহেতু আমরা উইদাউট প্রুফ কিছু বলি না তো আমরা যাচাই করলাম আমাদের যারা আরও ফ্রেন্ডস আছে বন্ধু আছে দোস্ত আছে তাদেরকে জিজ্ঞেস করলাম সেম একই কেস তো আমাদেরকে এভাবে বলেছে তাদেরকে একটু আলাদা করে বলেছে তো এই ধরনের আমরা এখন দেখাতে যাই যেটা যে এই যে ধরুন আমাদের এই যে নামগুলো হচ্ছে কামরূপী সোহেল তাল্লা জায়া ইনচার্জ এই যে লেখা আছে তারপরে যে লেখা আছে মমিন মন তোমার তারপরে এই যে ধরনের নামগুলো লেখা এই লিস্টগুলো এক কথায় এক এই লিস্টগুলো এই লিস্টগুলো এই লিস্টগুলোর সবাইকে মেসেজ করেছে জানি না কতগুলো মেসেজ করেছে আল্লাহুল আলিম আল্লাহুলা আজিম আল্লাহ আলাম তো আমাদের ভিডিও অনেক বড় হচ্ছে তো এতগুলো মেসেজ করার পরে মেসেজ পাঠানোর পরে কেউ না কেউ এই মেসেজের মানে জালে ফেঁসে গেছে তো আমরা একটা উদাহরণ দিতে চাইছি ধরুন আমার এটা নাম্বার ইমো আইমো এর মধ্যে আমার ফ্যামিলির বা আমার ভাইয়ের বা আমার বোনের বা আমার ভাগনা ভাতৃর নাম্বার আছে তো বলছে যে ফিরোজ সমস্যায় পড়েছে তাকে এখন পাঁচ হাজার হোক দশ হাজার হোক পঞ্চাশ হাজার হোক এক লাখ হোক এক টাকা হোক তাকে দিয়ে উদ্ধার করতে হবে যেহেতু মেসেজটা আমি করছি মানে ফিরোজ করছি আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি আপনাদেরকে তাহলে সে কি করবে একটা কথা চিন্তা ভাবনা না করেই সে সেটাকে উদ্ধার করার চেষ্টা করবে অবশ্যই করবে আপনারা কিভাবে জানবেন যে আপনার ইমো হ্যাক হয়েছে তাহলে আপনাকে সেই জায়গাতে কি করতে হবে আপনাকে সেই জায়গাতে আপনাকে দেখতে হবে যখন আপনার ইমো চলে না আমরা দুঃখিত যে আমরা হ্যাকিং যেটা হয়েছে আপনার ফটোটা দেখাতে পারি না তো চলে না তো সেরকমই আসবে এই যে দেখুন এভাবে আছে না এভাবে আসবে না কিছু মানে আপনি এভাবে ইমো খুলবেন এভাবে ইমো খুলবেন এভাবে কিছু আসবে না আর কি করবেন আপনি যখন এই ইমোকে ডিলেট করে মানে আনইনস্টল করে আবার প্লে স্টোরে গিয়ে আবার আপনি যখন ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে ডাউনলোড করার পরে কি করবেন খুলবেন তখন আপনার ওই সেভাবেই ওই যে নাম্বারটা আছে ওই নাম্বারটাই চাইবে ওই নাম্বারটা দিয়ে যখন খুলবেন তারপরেও আপনাকে অন্য কিছু দেখাবে সেটা আলাদা ইস্যু তো আমরা যেটা জানাতে চাইছি সেটা হলো ইমো তো আমরা একটা উদাহরণ দিচ্ছি সাধারণভাবে উদাহরণটা হলো ধরুন আমার ভাগনা আমি মেসেজ করছি যে ভাগনা আমি খুব বিপদে পড়েছি আমার দশ হাজার টাকা এমার্জেন্সি তোমাকে দিতে হবে আমি ফেঁসে গেছি তো যেহেতু মেসেজটা আমি করছি মানে ফিরোজ করছি কাকে করছি ভাগনাকে করছি ভাগনা কোনো চিন্তা ভাবনা না করেই ভাগনা দিয়ে দিবে তো যেহেতু আপনি বুদ্ধিমান লোক যেহেতু আপনার ইমতে আয়মতে এই জিনিসটা হ্যাকিং হয়েছে বা চুরি করেছে করছে আপনাকে ভাবতে হবে যদি না হলে অন্য কারো মোবাইল থেকে আপনার রিলেটিভগুলোকে কমসে কম এটা জানাতে হবে বিশেষ করে আপনার পরিবার পরিবারবর্গকে তাহলে আপনারা সেটা বুঝতে পারবেন আর আপনারা বাঁচতে পারবেন তো কি করে বাঁচতে হবে তা বিষয় নিয়ে আমরা ভিডিও বানাবো ইনশাল্লাহ আর সমস্যা হলো যে মানুষের শেষ নেই সমস্যার আমরা কয়েকটা চলুন সেটিং দেখাই যে সেটিংগুলো যদি আপনি অন না করে রাখেন আপনার স্মার্টফোনে মোবাইলে তাহলে আপনি বড় বিপদে পড়বেন তো যেহেতু আমরা এই কাজটা পয়সার জন্য করছি না তাই আমাদের টিম এর তরফ থেকে বলতে পারি একটা ইউটিউব চ্যানেলের আমরা যেটা সাপোর্ট করি সেই চ্যানেলের লিঙ্ক আমরা এই ড্রিক্স ডিসক্রিপশনে দিয়ে দিব আপনারা সেখান থেকে গিয়ে এই টেকনোলজি রিলেটেড যে বিষয়গুলো আছে টিপস অ্যান্ড ট্রিক্স আর যেটা রিসেন্ট ট্রুথ আপনারা সেটা সেখান থেকে দেখতে পারবেন ইনশাল্লাহ আপনারা সেখানে ভিজিট করুন দেখুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন কমেন্ট করুন ইনশাল্লাহ চেষ্টা করব বা ইনশাল্লাহ চেষ্টা টিম করবে সেটা দেখানোর তো চলুন আমরা সেটিংগুলো দেখিয়ে দিই আপনাদেরকে আপনি সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পরে এই যে সেটিংয়ে এইভাবে স্কুল ডাউন করে নিচে একটা গুগল বলে অপশান পাওয়া যায় সবারই মোবাইলে আছে এখানে যাবেন এই গুগল অপশানকে ক্লিক করার পরে দেখুন এভাবে ইন্টারফেস আপনাদের মোবাইলে খুলবে যাওয়ার পরে নিচে ডাউন করে গিয়ে আপনাকে কথা যেতে হবে বলুন তো সিকিউরিটিতে যেতে হবে সিকিউরিটিতে যাওয়ার পরে এই মূল্যবান সিকিউরিটি ঠিক আছে আপনাকে গুগল প্রোডাক্টে যেতে হবে গুগল প্রোডাক্ট এখানে যাওয়ার পরে নো হার্মফুল অ্যাপস ফাউন্ড প্লে প্রোডাক্ট স্ক্যান অ্যাট টুয়েলভ তো এখানে বলছে যে আপনার যে অ্যাপসগুলো আছে অ্যাপ্লিকেশানগুলো আছে সেগুলো হান্ড্রেড প্লাস আছে আমাদের কাছে আলহামদুলিল্লাহ তো কোনো ঝুঁকিপূর্ণ বা কোনো হ্যাকিং হওয়ার এরকম বিষয় কিছু নেই আর এটা স্ক্যান করেছে বারোটার সময় তো আমরা কী করব দেখাবো যেগুলো অন রাখতে হবে সেটিংয়ে যাবো সেটিংয়ে যাওয়ার পরে দেখুন স্ক্যান অ্যাপস উইথ প্লে প্রোডাক্ট আপনাকে এটা অন রাখতে হবে এই যে দেখুন এটা আপনি যদি অফ রাখেন এটা তাহলে আপনি সমস্যায় পড়বেন নিচে ইম্প্রুভ হার্মফুল অ্যাপস ডিটেক্ট এটাও আপনাকে অন রাখতে হবে তো আপনি যখনই কোনো অ্যাপ তৈরি করবেন অ্যাপ কী করবেন ডাউনলোড করবেন সে প্লে স্টোর হোক সে থেকে হোক বা ক্রোম থেকে হোক বা অন্য কোথাও থেকে ব্রাউজার থেকে হোক আপনাকে প্লে প্রোডাক্ট নোটিফিকেশন দেবে আর জানাবে ঠিক আছে তো এগুলো হলো অটোমেটিক ডিটেক্ট করার খুঁজে নেওয়ার সেগুলো অটোমেটিক আপনার গুগল প্লে স্টোর ডিলেট করে দেবে সে আপনি করেন বা অটোমেটিক গুগল প্লে স্টোর করুক তো এই হলো দুটা তো আপনি স্ক্যান করে নেবেন এভাবে ঠিক আছে তো আমরা দেখাচ্ছি আপনাকে আপনি সেটা করে নেবেন আর একটা হলো যেটা খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো আপনি ব্যাকে যাবেন ব্যাকে যাবেন ব্যাকে যাওয়ার পরে আপনাকে কী করতে হবে ডিভাইস কানেকশান একটা বলে অপশান পাওয়া যাবে এখানে আপনাকে সেটাতে ক্লিক করবে তারপরে দেখবেন কাস্ট মিডিয়া কন্ট্রোলস এখানে যাবেন এখানে যাওয়ার পরে দেখুন বন্ধুরা মিডিয়া কন্ট্রোলস ফোর কাস্ট ডিভাইস এটাকে আপনাকে অন রাখতে হবে এই তিনটি সেটিং আপনি যদি মোবাইল চালান আপনাকে জরুরি করতে হবে তো আমাদের ভিডিও অনেক বড়ো হয়ে গেলো কাছাকাছি মনে হয় তিরিশ মিনিটের মতো হয়ে যাবে আমরা চেষ্টা করব সেটাকে একটু স্পিড বাড়িয়ে এডিট করার সময় একটু ছোট করার আপনারা বোরিং হবেন না দুঃখিত হবেন না আপনারা যদি চান এই ধরনের ভিডিও আপনাদের কিছুটা সাহায্য করে তাহলে কমেন্ট করুন আর বন্ধুদেরকে শেয়ার করুন জানান লাভবান হন আর আমাদের জন্যে আমাদের টিমের জন্যে দোয়া করবেন জাজাক আল্লাহায়ের আল্লাহিক অনেক অনেক ধন্যবাদ তো আপনারা কি করে আই হোক বা এই ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে হোক কি করে বাঁচতে পারবেন হ্যাকিং থেকে সেটা আমরা দেখালাম আর এই ধরনের যে ধরনের প্রতারণাগুলো হ্যাকিং চুরি তো কী করে বাঁচতে পারবেন সেগুলো আমি বললাম ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লেগে থাকে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর সাতক্ষায় জারিয়া করার জন্য শেয়ার করে দিন আর এই করোনার সময়তে বিশেষ করে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলছি মাস্ক পরে রাখুন এমন মাস্ক না যেটাতে আপনার শ্বাস নেওয়া ক্ষতিকর হতে পারে আর দুই ঘন্টা এক ঘণ্টা পরপর মিনিমাম চল্লিশ সেকেন্ড বা পঞ্চাশ সেকেন্ড হাত ধোবেন খুব সুন্দর একটা ভালো সাবান দিয়ে যেটা ব্যাকটেরিয়া জীবাণু কলেরা টাইফয়েড এগুলো সমস্ত দূর করার মানে রাখতে পারে আর ওই সমস্ত লোকদের কাছে যাবেন না যে সমস্ত লোকগুলো অসুস্থ অসুস্থ মানে করোনায় অসুস্থ আর হয়তো যারা ছেঁকছে আপনি আলহামদুলিল্লাহ যদি পরে এ রহমকাল্লাহ বলুন দুয়া করুন তাদের জন্যে আর আপনার যদি কোনো সমস্যা হয় আপনি ডাক্তারের পরামর্শ নিন আর আমাদের ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন আবারও বলছি দুয়াও মেয়ে ইয়াদ রাখিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আর যেটা বলতে চাইছিলাম হিন্দিতে তো একটু আমি হিন্দিতে বলিনি তাহলে হয়তো যারা পুরো देशवासी पूर्व पृथ्वी मानूष जरा जे हिंदी उर्दू दे बुझे ज़रा हो तो बुझे तो चलिए दोस्तों हिंदी में कुछ हम बोल लेते हैं तो देखिए दोस्तों ईमो कैसे हैकिंग होता है और हैकिंग होने के बाद कैसे आ, पैसा लूटते हैं वो हम आज दिखाएंगे तरीका तो चलिए दोस्तों हम ईमो खोल लेते हैं ईमो खोलने के बाद देखिए दोस्तों ये हो गया हमारा चैटिंग लिस्ट इनमें से मान लीजिए एक हमारा दोस्त है वो हमने ईमो हैक हुआ और ईमो हैक होने के बाद कुछ आ, खसारा भी हुआ क्या खसारा हुआ हो सके पैसा का खसारा हो सके दूसरों का खसारा आ, तो मतलब आ, कैसे हुआ हम लोग को दिखाएंगे तो उसका नाम है फैसल तो चलिए हम लोग उसको खोल लेते हैं खोलने के बाद देखिए दोस्तों कुछ बंगाली में कुछ लैंग्वेज में लिखा है तो वो क्या बोल रहा है मेरे हम लोगों को बोल रहा है तुम मेरे को पाँच हज़ार पैसा दो और वो एक बंग्लादेशी है अलहमदिल्ला हम इंडियन मुस्लिम हैं इंडियन बंगाली हैं तो हिंदी में बात कर रहे हैं बोल रहे हैं हो सके कि बोलने में या लैंग्वेज में गलती हो तो अपना भाई समझ के दोस्त समझ के क्षमा क्षमा कीजिए तो वो बोल रहा है कि भाई तुम हम लोगों को पाँच हज़ार पैसा दो चाहे जो भी उसका लैंग्वेज में हो पाँच हज़ार टका हो या रुपया हो या कुछ हो तो मैं बोला क्यों भाई तो बोल रहा है कि मैं आके तुम्हें दे दूँगा तो मैं बोल रहा हूँ भाई मैं बिज़ी हूँ मैं अभी नहीं दे सकता और मैं अभी काम में बिज़ी हूँ तो वो तो बोल रहा है कि आ, नहीं मेरे को एमरजेंसी चाहिए तुम भेज दो मैं जाके तुम्हें पे कर देगा दे देगा तो दोस्तों ऐसे अगर फ़्रॉड या हैकिंग हो जाता है तो अब बचेंगे कैसे मान लीजिए एक एक एग्ज़ाम्पल के तौर पर हम बता रहे हैं यही हैकिंग कि मान लीजिए फैसल हम लोग का भाई है और मेरे को बोल रहा है मेरा भाई मेरे को बोल रहा है कि भाई मैं एक जगह में फंस गया हूँ और ज़रूरी मेरे को पाँच हज़ार या दस हज़ार या पचास हज़ार या एक लाख या एक रुपया भी दे मेरे को मतलब उस प्रॉब्लम से सॉल्व करो चाहिए मेरे को पैसा सेंड करो तुम मैं एक नंबर देता हूँ कि तुम जाके एटीएम में हो चाहे या फिर बांग्लादेशी जो विकास होता है जैसे इंडिया में वेस्टर्न यूनियन इसी में जाके नंबर देता हूँ नाम देता हूँ अकाउंट नंबर देता हूँ तुम पे कर दो तो कभी भी गलती है, मत करिए अगर आपका मतलब ई हैक होता है तो कुछ इस तरीके से इंटरफेस नहीं आएगा जैसे अभी आ रहा है देखिए दोस्तों ऐसा नहीं आएगा तो दोस्तों करना है क्या है आपको आपका दूसरा आपका फ्रेंड का दोस्त का किसी का ई लेके आपका मोबाइल लेके यानी आपको रिलेटिव में मिनिमम आपको बोल देना है कि अगर मेरा ई हैक हो गया अगर आपका किसी का नंबर से मेरे नंबर से आपको फोन जाए कॉल जाए तो आपको क्या करना है कुछ भी रेस्पॉन्स नहीं करना है ठीक है ना या फिर आप बोल सकते हैं सोशल मीडिया एक ऐसा चीज़ है कि अगर आ, मतलब ऐसा हो जाता है तो आप कैसे बचेंगे तो आप एक वीडियो कॉल कर लेंगे उसको कि हाँ जो तुम पैसा मांग रहे हो वो ही हो तो ऐसा भी एक बचने का है और एक बचने का ये है कि आप बोल देंगे घर वालों को दोस्त लोगों को रिलेटिव को कि हाँ ऐसा हो गया हम लोगों को तो आप ऐसा ना करिए अगर आपको ऐसा कोई मांगे कोई पूछे कोई चाहे तो आप उसको पूछिए पहले पहले देख लीजिए उसके बाद आगे स्टेप लीजिए तो अलहदुल्ल तो इस तरह आप बात सकते हैं अभी कोरोना का सेकेंड वेव चल रहा है आ, सारी दुनिया भर के तो आप अच्छे रहिए स्वस्थ रहिए और आ, हो सके बोलने में भी थोड़ा गलती हो तो हम लोगों को सॉरी क्षमा कीजिए और दुआओं में याद रखिए वालेकुम वह अगर आपको हमारा ये हेल्पफुल अच्छा लगे तो सब्सक्राइब कीजिए और कुछ जानना चाहते हैं इसी रिलेटेड तो कमेंट करिए और दोस्तों का शेयर शेयर कीजिए क्योंकि हम लोग पैसे के लिए नहीं कर रहे हम लोग सदकाए जारिया के लिए कर रहे हैं आप इसके हिस्सा बन सकते हैं और पैसा हमको नहीं मिलेगा और ने मिलेगा इन और अल्लाह की तरफ से मिलेगा तो दोस्तों जो अच्छे हैं अलहदुल्ला पढ़िए और फैमिली का ध्यान दीजिए और जो इस कोरोना का वबा का मरीज है उसके लिए हम लोग दुआ करते हैं आप भी दुआ करिए और सतर्क रहिए केयरफुल रहिए जजाकल खैर दुआ उम्मीद रखें असल रहमतुल्लाह चलते हैं नेक्स्ट वीडियो की तरफ